আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। এবং আমার সঙ্গে দেখতে পাচ্ছেন হ্যাভালের একটা নতুন ভেহিকল, যেটা হচ্ছে হ্যাভাল র্যাপ্টর অফ রোডের জন্য। এটা কিন্তু ফুট র্যাপ্টর না, এটা হ্যাভাল র্যাপ্টর। তো এটা কিন্তু অফ রোডের জন্য তারা প্লাগ ইন হাইব্রিড ভার্সনে নিয়ে আসে। একটাই আপনারা ইঞ্জিন ভ্যারিয়েন্ট পাবেন, যেটা হচ্ছে 1500 সিসির টার্বো ইঞ্জিন। তার সঙ্গে আপনারা পাচ্ছেন 19 কিলোওয়াট ব্যাটারি অথবা হচ্ছে 27 কিলোওয়াট ব্যাটারি। ওই ব্যাটারি প্যাকটা দিয়ে আপনারা 100 কিলোমিটার চালাতে পারবেন। তার পাশাপাশি আপনারা 1500 সিসির ইঞ্জিন পাচ্ছেন। তো এই ভেহিকলটা হচ্ছে চাইনিজ মার্কেটে আপনারা হচ্ছে ট্যাঙ্ক 300 বলেন, তারপরে আমি আপনাদেরকে গতকালকে যে ভেহিকেল একটা দেখাই দিয়েছিলাম, অর্থাৎ হচ্ছে আপনার ওটা ছিল ট্রাভেলার জিটরের, ওটা বলেন, অথবা এটা হচ্ছে আপনার, এটা কিন্তু সরাসরি আমরা ট্যাঙ্ক 300 এর সঙ্গে কম্পেয়ার করতে পারি। ওটার সঙ্গে আপনার ইয়ে করেই এরা কিন্তু মার্কেটে নিয়ে আসে, তার সঙ্গে জিটরের যে ট্রাভেলার আছে ওটার সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। তো অনেক লোকজন এখানে, যাই হোক না কেন, আপনারা প্রথমে দেখুন উপরের ডিজাইনটা কিছুটা হচ্ছে আপনার নতুন যে আপনার ল্যান্ড ক্রুজারটা আসতেছে প্রাডো, যেটা ওটার সঙ্গে এটার কিছুটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ আমি দেখতেছি যে সেম। আপনার সামনের দিকে একটু আসেন, আমরা দেখাই, অনেক লোকজন আছে। এখানে একটা ফাংশনাল গ্রিল পাচ্ছেন, তার পাশাপাশি আপনারা 360 ডিগ্রি ক্যামেরা পাবেন। হ্যাভালের ব্যাচটা সামনের দিকে পাচ্ছেন, নিচের দিকে হচ্ছে একটা বড় বাম্পার, এটা কিন্তু বেশ স্ট্রং। অর্থাৎ ট্যাঙ্কে যেমন আমরা 300 যেমন পাচ্ছিলাম সেম ডিজাইনের। এখন এখানে আসুন, এখানে দেখুন আপনারা ডে টাইম রানিং লাইটটা, এখানে আপনারা এলইডি হেডলাইট, হাই বিম, লো বিম সবই পাবেন। তো লোকজন দেখতেছে, যার কারণে আমি এটা একটু পরে আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি আমি দেখি একটু লাইটগুলো আপনাদেরকে জ্বালা দেখানো যায় কিনা। তো এখানে প্রথমে দেখি আপনাদেরকে হ্যাজার্ডটা জ্বালা দেখাই। তো এখানে হ্যাজার্ডটা দেখতেছেন, তার পাশাপাশি এখানে অনেক লোকজন, এই লোকগুলো অ্যাভয়েড করে আপনাদেরকে ইয়ে করতে হবে, এখানে করার কিছু নাই। তার পাশাপাশি এখানে ইয়ে দেখুন, আমি একটু সামনের দিকে আপনাদের ইঞ্জিন বেটা দেখাই। এখানে কিন্তু 1500 সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন, যেটার পাওয়ার আউটপুট হবে আপনার, ওরা আপাতত বলতেছে যে 150 কিলোওয়াট অ্যালং উইথ 280 বা 300 নিউটন মিটার অফ টর্ক। সম্পূর্ণ নতুন ভেহিকেল, এখানে ডিটেলস এখনো তারা সেভাবে আমাদেরকে প্রোভাইড করে নেই। আমরা একটু উপরের দিকে দেখি, উপরের দিকে আপনারা ক্যামেরা পাচ্ছেন যেটা দিয়ে ডাটা রেকর্ড হবে। এবং একটু সাইডের দিকে আসি, সাইডের দিকে এখানে মিররের সঙ্গে আপনারা 360 ডিগ্রি ক্যামেরা পাবেন। তার পাশাপাশি আমরা নিচের দিকে দেখাই আপনাদেরকে, এখানে আপনারা পাচ্ছেন 18-inch wheels with Maxxis tire, tire size হবে 245/60 R18। এর পাশাপাশি আমরা যদি গাড়িটার উচ্চতা সম্পর্কে বলি, গাড়িটার উচ্চতা হচ্ছে 1.8 মিটার, লেন্থ হবে 4.8, এবং হুইল বেস হবে আপনার 2.8 মিটার, ফ্রন্ট হুইল ডিস্টেন্স 1.9, রিয়ার হুইল ডিস্টেন্স 1.9। এই গাড়ির মাটি থেকে এটার উচ্চতা আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার হচ্ছে 30 সেন্টিমিটার। গাড়িতে আপাতত সাসপেনশন নাই, আর সাসপেনশন আশা করাও ঠিক না, কারণ প্রাইস হবে আপনার 1,70,000 আরএমবি থেকে শুরু করে 2 লাখ আরএমবি, অর্থাৎ বাংলাদেশি টাকায় আপনার 25 থেকে 30 লাখ টাকা বলতেছে তারা। তার পাশাপাশি আমরা এখানে আসি, এখানে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন। এটা গাড়িগুলো আপনার নতুন জাস্ট রেখে দিছে, এগুলো জাম হয়ে আছে, অনেক সময় ওপেন হয় না। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি তারা এখনও অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, তবে 55 লিটারের মতো। এবং এটাতে আপনারা 100 কিলোমিটার চালাইতে খরচ হবে 6 থেকে 7 লিটার, যেহেতু প্লাগ ইন হাইব্রিড এটা। তার পাশাপাশি আপনারা দেখুন, এখানে উপরে রেডিও অ্যান্টিনা আছে উইচ ইজ ফাংশনাল। পিছনের দিকে লাইটগুলো দেখুন, একটা কিছুটা হচ্ছে ডিফেন্ডারের একটু ফিলিংস আছে। এবং এখানে স্টোরেজ ক্যাপাসিটি, এটা কিন্তু 5 সিটার, এখানে স্টোরেজ ক্যাপাসিটি আপনারা পিছনের দিকে 500 লিটার পাবেন, উইচ ইজ গুড এনাফ। তার পাশাপাশি আমরা এটা একটু ক্লোজ করে দেই, এখানে আপনারা হ্যাভালের ব্যাচ পাচ্ছেন, 360 ডিগ্রি ক্যামেরা দেওয়া আছে, এবং এখানে আপনারা এক্সট্রা একটা টায়ার আপনারা ক্যারি করতে পারবেন। নিচের দিকে দেখুন, নিচের দিকে এই বাম্পারটাও মোটামুটি আপনার স্ট্রং একটা বাম্পার দিচ্ছে, তবে এটা আরও স্ট্রং হওয়া দরকার ছিল। বাংলাদেশে এই উপরেটা স্ট্রং, আর নিচেরটা একটু মোটামুটি লেভেলের আর কি। তার সঙ্গে আপনারা একটা এক্সস্ট পাবেন লেফট সাইডে, ওটা ফাংশনাল। এবং আমরা এই সাইডে আসি, এই সাইডে যদি আসি, এখানে যেটা আছে এটা হচ্ছে ব্যাটারি চার্জিং পোর্টটা, অর্থাৎ হচ্ছে আপনারা 27 কিলোওয়াট যে ব্যাটারিটা পাচ্ছেন এটা চার্জ করতে পারবেন। একটা হচ্ছে স্লো চার্জিং পোর্ট, এটা ফাস্ট চার্জিং পোর্ট। এই সাইডেটা ফাস্ট চার্জিং পোর্টটা যদি ইউজ করেন তাহলে
15 to 20 minutes এর মধ্যে হয়ে যাবে আর স্লো চার্জিং করতে ইউজ করলে 4 to 5 hours 27 kilowatt battery তো দূরগুলো দেখতে পাচ্ছেন গাড়ি মজবুত গাড়ি বেশ বিল্ড কোয়ালিটি বেশ তবে হচ্ছে অফরোডের জন্য এখন কতটুকু তারা ক্যাপাবল সেটা হচ্ছে দেখার বিষয় আর এটা আপাতত টেস্ট ড্রাইভ বা কোনো কিছু করার মতো সুযোগ নেই কারণ জাস্ট মার্কেটে আসে আমরা ইন্টেরিয়রটা দেখাই তো আমরা ইন্টেরিয়রে যাই ইন্টেরিয়রে দেখুন ইন্টেরিয়রের ডিজাইন খুবই সুন্দর একটা ডিফেন্ডারের একটা ফিলিংস দিবে মানে অফরোড ভেহিকলগুলোতে যে ফিলিংসটা পান সেটাই পাবেন আর এখানে ড্যাশবোর্ডের মধ্যে দেখুন ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে বেশ স্ট্রং একটা ড্যাশবোর্ড এখানে অটো হুড আছে গাড়িতে তার পাশাপাশি এখানে দেখুন কার্বন ফাইবার তারা ইউজ করছে এটা কমপ্লিটলি একটা যে আপনার অফরোডে ভেহিকলগুলোতে আমরা সাধারণত দেখি ওই ফিলিংসটা পাবেন এখানে দেখুন আপনারা কম্পার্টমেন্ট বক্স পাচ্ছেন এই স্ক্রিন পাবেন যে স্ক্রিনটার মাধ্যমে আপনারা 360 ডিগ্রি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে ফাংশনগুলো এবং এখানে স্টার্ট স্টপ বাটনটা পর্যন্ত আপনারা খুঁজে বের করতে পারবেন এই স্ক্রিনের মাধ্যমে তার পাশাপাশি এখানে ভয়েস কমান্ডের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন এখানে পিয়ানো টাইপের কিছু সুইচ দেওয়া আছে হ্যাজার্ড বাটনটা এই জায়গায় দেওয়া এসি অফ অন মুড চেঞ্জ করতে পারবেন আবার এখানে তো তার পাশাপাশি সামনের দিকে এই জায়গায় আবার মিডল বরাবর দুটো এসি ভেন্টও দেওয়া আছে এখানে ফোন চার্জ করতে পারবেন একটা ইউএসবি পোর্ট পাচ্ছেন গিয়ার নবটা দেখুন এই গিয়ার নবটা আমি ট্যাঙ্ক 300 দেখছিলাম তো এটা এটা কি এখন নতুন ডিজাইন আসলো নাকি চাইনিজ মার্কেটে অনেকেই দেখতেছি যে এই টাইপের গিয়ার নব ইউজ করতেছে তার সঙ্গে এটাতে দেখুন এটাতে কিন্তু কার্বন ফাইবার দেওয়া আছে এবং টু কাপ হোল্ডার পাচ্ছেন এটার মাধ্যমে মুড চেঞ্জ করতে পারবেন তিনটা মুডে ড্রাইভ করতে পারবেন নর্মাল ইকো স্পোর্ট তার পাশাপাশি এখানে আর্মরেস্টের সঙ্গে একটা মোটামুটি ভালো স্পেস পাবেন তো কালার কম্বিনেশন সামনের দিকে একটু বেশি লাইট লাগতেছে আমার কাছে তবে অনেকেই আছে যারা লাইট কালার পছন্দ করে সেক্ষেত্রে ওনাদের জন্য অবশ্যই ভালো হবে গাড়িতে কার্বন ফাইবার আছে এবং নেপাল লেদার না তবে সব কোয়ালিটির লেদার তারা দিছে স্ট্রিং হুইলসটা দেখুন লেদার এর স্ট্রিং হুইলস এটার সঙ্গে প্যাডেল শিফটটা দেওয়া নাই আর এটাও আপনার পাওয়ার অ্যাডজাস্টেবল আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তার পাশাপাশি আমরা উপরের দিকে যদি দেখি উপরের দিকে এখানে অবশ্যই আপনারা লাইট পাবেন এবং উপরে অ্যাজ ইউজুয়াল আমরা এই লাইটগুলো আপনার টাচ করলে জ্বলবে বন্ধ হবে এই জায়গায় টাচ করলে জ্বলে এবং একটা সানরুফ পাচ্ছেন আমি দেখি এটা ওপেন হয় কিনা আপাতত ওপেন হচ্ছে না এগুলো আমরা যখন গাড়িগুলো ওরা শোরুমে দিবে তখন আমরা ডিটেলসে দেখাইতে পারবো তার আগে আসলে এত সুযোগ নাই আর কি ডিটেলসে দেখানো কারণ হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন যে অটো শোর মধ্যে কত লোকজন এবং ম্যাক্সিমাম গাড়িগুলো মাত্র নতুন যে ডিজাইনটা একটাই মাত্র দেওয়া এবং ওটা পাওয়ার থাকে না তো যাই হোক আমরা একটু সেকেন্ড রোটাতে যাই আমরা সেকেন্ড রোটাতে বসি সেকেন্ড রোটাতে হচ্ছে আপনারা দেখুন লেদার কোয়ালিটি সুন্দর কালার কম্বিনেশন আর একটু খুবই লাইট অনেকে আবার লাইট কালার পছন্দ করে তো আমার কাছে লাইট কালারটা একটু অড লাগে লেগ স্পেস এনাফ হেড স্পেস এনাফ পাবেন টু কাপ হোল্ডার পাচ্ছেন আপনারা এখানে তার পাশাপাশি এখানে দুটো এসি ভ্যান পাবেন এবং ইউএসবি পোর্টও পাচ্ছেন এবং উপরের দিকে যে সানরুফটা আছে এটা ওপেন করা যায় তার পাশাপাশি এখানে লাইট আছে যে লাইটটা প্রেস করলে জ্বলে আপনার আর এই জায়গায় দুটো এসি ভ্যানও পাচ্ছেন গাড়ির প্রাইস সম্পর্কে বলি এখনো ওরা ওভাবে অ্যানাউন্স করেনি তবে 17,000 থেকে 20,000 অর্থাৎ 1,70,000 আরএমবি থেকে শুরু করে 2,00,000 আরএমবি বাংলাদেশি টাকায় হচ্ছে আপনার 20 থেকে 30 লক্ষ টাকা এখন 20 থেকে 30 লক্ষ টাকায় এই র্যাপ্টরটা বাংলাদেশে গেলে এটার প্রাইস হয়তো বা 50 লাখ টাকা আপনার ওরা বলবে 1500 সিসির ইঞ্জিন প্লাগ ইন হাইব্রিড ভার্সনে তবে 50 লাখ টাকায় এটা আমি মনে করি যে আপনার ওই হ্যাভাল জোলিয়ন থেকে শুরু করে অন্যান্য যে ভেহিকেলগুলো গেছে ওটার থেকে এটার বিল্ড কোয়ালিটি আরও মজবুত অফরোডের জন্য আমার কাছে মনে হয় যে খুব বি এ গুড চয়েস কারণ হচ্ছে এটা যদি বাট ট্যাঙ্ক 300 আছে ট্যাঙ্ক 300 যদি বাংলাদেশের ফিউচারে যায় তাহলে সেটাও আপনারা দেখ চেক করতে পারেন তার পাশাপাশি আরেকটা হচ্ছে জিতর জিটরের ট্রাভেলার যেটা ওটাও কিন্তু আপনারা চেক করতে পারেন এগুলো হচ্ছে মোটামুটি সেম রেঞ্জের তবে ট্যাঙ্ক 300 এর প্রাইস কিন্তু অনেক হাই আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে নতুন নতুন যে গাড়িগুলো আছে ওগুলো সম্পর্কে জানানোর তার পাশাপাশি এই গাড়িগুলো যখন ওরা শোরুমে দিবে তখন আপনাদের ডিটেইলসে আমি জানাবো আশা করি গাড়িটা সম্পর্কে জেনে ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো গাড়ি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ